হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতেই বলে রাখতেছি, আলহামদুলিল্লাহ ফরজ কাজটা করে ফেললাম। আজকে আবারও আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আর আমার আজকের ব্লগে আপনারা টুকটাক অনেক কিছুই পাবেন, একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত। আমার বিয়ে ঠিক হওয়ার থেকে বিয়ে হওয়া পর্যন্ত এই সব কিছু ছোট ছোট করে একটা ক্লিপ নিয়ে আমি আজকে ব্লগ বানালাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর সেটা হচ্ছে আমাকে যখন ছেলের বাড়ির মানুষজন দেখতে আসে সেই দিনের টুকটাক বিষয়গুলো আমি শেয়ার করে নিয়েছিলাম আপনাদের সাথে। আর আজকের বিষয়টা হচ্ছে আমার যে হাজব্যান্ডের বাসা, তাদের বাড়ি দেখতে যাওয়া, ছেলেদের বাসা দেখতে যাওয়া। আর সেখানে গিয়ে হচ্ছে আমাদের বিয়ের ডেট সব কিছু ফিক্সড করা হবে। তো ইতিমধ্যে হচ্ছে তারা সবাই রওনা করে ফেলেছে। আজকের এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করা লাগছে। দুইটা ফ্যামিলিকে বুঝাইয়া শোনায়া খুব সুন্দরভাবে ম্যানেজ করে তারপরে রাজি করিয়ে তারপরে এত দূর নিয়ে আসা লাগছে। এই সব ব্যাপারগুলো খুব সহজেই ছিল না, এই ব্যাপারগুলো আসলে অনেকটাই কঠিন। আসলে এরকম পরিস্থিতির মধ্যে যারা পড়ে আসলে তারাই বুঝতে পারে যে আসলে এই পরিস্থিতিগুলো কতভাবে বা কত কীভাবে বুঝায় শোনায় সামাল দিতে হয়। তারপরে যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, কারণ ব্যাপারগুলো যেমন কঠিন ছিল তারপরে সব কিছুই সম্পূর্ণ সহজই ছিল। আর আসলে একটা কথা থাকে না, মন থেকে চাইলে মানে সব কিছুই পাওয়া যায়। আমি আসলে এই জিনিসটায় অনেকটাই বিশ্বাস করতাম যে মন থেকে আমি চাইলে আমি আসলে পাবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতাম, কখনই নিরাশ হইতাম না। কখনই আশেপাশের মানুষ যত যাই বলুক কখনো আমি নিরাশ হইনি, আমি সব সময় আল্লাহর উপর ভরসা করে গিয়েছি। আর এই তো আমার আল্লাহর উপর ভরসা করার ফলাফল আজকে আমি পেলাম। যাই হোক, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়াও আদায় করি। একটা সম্পর্ক মধ্যে থাকলে আর ওই সম্পর্কটা যদি আশেপাশে সবাই জানাজানি হয়ে যায় কিংবা দুই ফ্যামিলির পক্ষ থেকেই জানে কিন্তু তারা মানবে না, যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তাহলে আসলে অনেকটাই ব্যাপারটা কঠিন হয়ে যায়। তারপরেও কঠিনের মধ্যে আসলে ধৈর্য সব কিছুই লাগে ব্যাপারগুলো সহজ করার জন্য। তো এরকম সবচাইতে বড় কথা হচ্ছে ধৈর্য ধরেছিলাম, তার জন্য আজকে এরকম একটা দিন আমিও পেলাম। আর এইসব ব্যাপারগুলোতে আপনি আশেপাশে আসলে কখনোই কারো সাপোর্টই পাবেন না, সব সময় তাদের মুখের থেকে একটা কথাই শুনবেন যে আসলে এটা হবে না, এটা মানবে না, এটা টিকবে না। আর এই কথাগুলো তখন সবচাইতে বেশি কষ্টকর হবে, যত না আপনি আসলে ধৈর্য শক্তি বা আল্লাহর ভরসার মধ্যে থাকবেন তার থেকে বেশি মানে এই আশেপাশের মানুষের কথাগুলো অনেক বেশি খারাপ লাগবে। তো এই সবগুলো আসলে এক সাইডে ফালাইয়া হচ্ছে এক মানে আমার একটাই কথা যে সবসময় ধৈর্য ধরবেন আর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখবেন, তাহলেই হবে। তো যাই হোক, ধৈর্যের ফলাফল আসলে অনেকটাই সুন্দর। তো ছোটোখাটো হিসেবে আমাদের একটা বাসায় খুব সুন্দর করে আয়োজন হয়ে যায়, যেটা আসলে সত্যি খুব ভালো ছিল বা খুব সুন্দর ছিল। তেমন একটা বড় করে হয়নি, ইনশাল্লাহ সামনে একটা বড় করে অনুষ্ঠান আমাদের হবে। আমার বিয়ের সব থেকে ভালো দিকটা হয়েছে আমার বিয়েটা মসজিদে হয়েছে। আর আমার যখন আমি যখন আশেপাশের মানুষের কাছ থেকে শুনতাম আসলে আমার এই সম্পর্কটা নিয়ে খুব মানে বাজে একটা মন্তব্য যে না আসলে এটা টিকবে না, এটা থাকবে না, এটা হবে না, এটা আসলে ভেঙে যাবে, এই সেই আসলে আশেপাশের মানুষ কেমন যেন একটু মানে পছন্দ করতো না, তারা মানে সবসময় একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করতো। আর তখন আমার একটা চিন্তা ছিল যে আমাদের যখন বিয়ে হবে তখন এলাকার সবাইকে আমি জানাবো, আমরা সবাইকে জানিয়ে তারপরে বিয়ে করবো। এই যে এত মানুষ এত কথা বলছে, মানে তাদেরকে সবাইকে দেখাবো যে না দেখো মানে আসলে তোমাদের কথা আসলে মানে ঠিক না বা তোমাদের কথা আমি উল্টায় দিছি, এইরকম একটা বিষয় ছিল। তো যেহেতু আমার বিয়েটা আসলে ছোটোখাটো করে মানে একটা কাবিন হয়েছে, মানে বড় করে অনুষ্ঠান হয়নি, সেক্ষেত্রে আসলে যেই মনে মনে যে ইচ্ছাটা ছিল সেটা আসলে পূরণ হয়ে গেছে। বিয়ের দিন আমার একটু মন মেজাজ একটু খারাপই ছিল, মেজাজ বলতে আসলে একটু চিন্তা ভাবনা মানে অনেকটাই টেনশনে ছিলাম যে আসলে কি হয়, কিভাবে হয় না হয়, সব কিছু পারফেক্টলিভাবে হয় কি না। কিন্তু যখন আমি আমার ছোটো ভাই থেকে শুনতে পেলাম যে আসলে আমার বিয়ে তো মসজিদে হয়েছে, তো মসজিদে অনেক মানুষ ছিল, বিশেষ করে আমাদের এলাকার সবাই ছিল, তো তখন এই ব্যাপারটা যখন আমি শুনলাম, এটা শোনার পর আসলে আমি এতটা শান্তি অনুভব করছি যেটা আসলে বলার বাহিরে যে যাক, মানে আমার বিয়েতে মানে এলাকার মানুষ সবাই দেখলো বা জানল। যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেললাম, অনেক কথাই বলে ফেললাম। তো সবশেষে একটাই কথা, আমাদের দুজনের জন্য সবাই অনেক বেশি করে দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে ভালো থাকি, সুখে থাকি। আর সব কিছু মিলিয়ে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ
সামনে আপনাদের সাথে আমার বিয়ে বড় করে অনুষ্ঠান বা এই সব বিষয়গুলো আপনাদের সাথে আবার শেয়ার করা হবে। আল্লাহ হাফেজ।